মেঘনা, আরে আসো আসো আসো, এই মেঘনা, আরে জলদি এদিকায়, আমরা আইছি এদিকায়। আরে ওই মেঘনা কই গেলি, এদিকায়। আপনারা? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ভালো। মনটা মেঘনার লাগিয়া খালি ছটফট করে, তাই সকাল সকাল চলে আইছি দেখতে। বিয়ান সাহেব, মেঘনা মেঘনা কেমন আছে? ভালো। ছি 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 ছি, এত ময়লা স্যান্ডেল নিয়ে আপনি আমাদের বাড়িতে ঢুকেছেন? দেবো তোমার স্যান্ডেলটা। আরে আরে, আপনি এটা কি করতেছেন? আপনি আমার পায়ে হাত দিলে তো আমি সরাসরি দোজকে যাব। এটা সহজ ব্যাপার, বড় লোকের জামাইরা তাকু বউয়ের জন্য এর চেয়ে বেশি কিছু করে। আর দাও দাও, আমার দামই নেই। আরে দাও তো দাও, আমি বাইরে রেখে যাস। ভাবি মনে কিছু করেন না, আমরা মাটির মানুষ, মাটি আমগো জীবন। বউ গরিব মানুষ, বড়লোকের বাড়িতে আসলে দুই চারটা কথা শুনতে হয়, এইসব কথা গায়ে মাখতে নাই। বাদল জি, মেঘনার প্রাণের দুলাভাই আর বোন এসেছে, বসতে দে। বউ মিষ্টির প্যাকেটটা দাও, রাখি। আপনিও আসেন, চলো বসি, চলো চলো আসেন। আরে বসি, চলো এইখানে বসেন, বসেন বসেন বসেন। দাঁড়াও, শরীর মাটি দিয়ে তৈরি করছে, মরলে একদিন মাটিতেই তো থাকতে হইব। মাটিতে বসতে আমগো কোনো অসুবিধা হইব না। আরে না না না, আপনারা আমাদের পরম আত্মীয়, যদি কিছু মনে না করেন। না না, আমরা কিছু মনে করি নাই, সারাদিন তো আমরা মাটিতেই থাকি। কি কও? এক্সকিউজ মি, আপনাদের মাটিটা না ভীষণ নোংরা, আর আমাদের ফ্লোর দামি টাইলস দিয়ে মোড়ানো, রাইট? তুমি চুপ করো, যান বসেন বসেন। আসো আসো বসো বসো। এগুলা রাখেন, মেঘনা মিষ্টি পছন্দ করে তাই মিষ্টি নিয়েছি। পিয়ান সাহেব, মেঘনা কোথায়? বেডরুমে সাজগোজ করছে। মেঘনা মেঘনা! ভাবি বাবু, দুলাভাই, মেঘনা মেঘনা, দুলাভাই তোমরা নিচে বসে আছো কেন? আমরা নিচেরই মানুষ, তাই নিচেই বইছি। তুই চিন্তা করিস না, আমাদের কোনো অসুবিধা হইব না। তুই কেমন আছিস বোন? আমি ভালো আছি দুলা ভাই। আল্লাহ তোরে ভালো রাখো। তোরে দেখার জন্য তোর দুলা ভাই সারা রাত ঘুমায় নাই, সকাল সকাল সুইট আসছে। তুই ভালো আছিস তো? হ্যাঁ বুবু, আমি ভালো আছি, আমি আমি ভালো আছি বুবু। তোমরা উঠো তো, সোফাতে বসবে, এসো দুলা ভাই। দুলা ভাই আর আপার জন্য তোমার ভালোবাসা দেখে উতলে উঠছে। ভাবি কি বলছেন আপনি? বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে আসল ঠিকানা, শ্বশুর বাড়ির লোকজন আপন হয়ে যায়, বাবার বাড়ির লোকজন পর হয়ে যায়। ভাবি চুপ, একদম চুপ, ছোট লোকের বাচ্চা। ভাইজান কি বলছেন, ওনারা আমার বুবু দুলা ভাই। হ্যাঁ ছিল, এখন তোমার বুবু দুলা ভাই তোমার জীবন থেকে অতীত হয়ে গেছে। উনি ঠিকই বলেছেন, আমরা আমরা তোর জীবনে এখন অতীত,
আমরা তোর কেউ না, তোর কেউ না। বিয়ে হলেই সব ধুয়ে মুছে যায় না। বাবার মতো দুলাভাই, মায়ের মতো বুবু, সেই ছোট্টবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তারা আমার অতীত হতে পারে না, তারা আমার জীবন থেকে মুছে যেতে পারে না। মেঘনা, বুবু দুলাভাইকে পেয়ে তোমার সাহস বেড়ে গেছে না? দুদিন যেতে না যেতে তোমার মুখে কথা ফুটেছে। সামান্য দু টাকার ভ্যান গাড়িওয়ালার জন্য তুমি আমাদেরকে অপমান করছো? কি বলছেন ভাইজান? বাবা বাবা, সত্য কথা সব সময় তিতা। তোমাদের মতো ছোট লোকদের সত্য কথা বললেই তোমাদের কাছে খারাপ লাগে। আমাদের সংসারে আসতে না আসতেই তুমি অশান্তি সৃষ্টি করছো। ছি ছি আজমল ভাই, মেঘনা ছোট মেয়ে, ওকে কিছু বলবেন না, ও খুব নরম মেয়ে, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা কিন্তু সেই নমুনা দেখতে পাচ্ছি। কারেক্ট। ও যদি কোনো অপরাধ করে থাকে, আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি। না বাবু, তুমি আমার জন্য কেন মাপ চাইবে? মাপ চাইলে কখনো মানুষ ছোট হয়ে যায় না। আপনার ওকে মাপ করে দিন। মিষ্টি আনছি নে। এই দেখি দেখি কি মিষ্টি এনেছে দেখি। এই দেখো না, ছোট লোকেরা না ছোট ছোট মিষ্টি এনেছে। ছোট লোকদের ছোট লোকিপনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, শুধু তোর কারণে, শুধু তোর কারণে ওই ছোট লোকের বাচ্চার পা ধরেছিলাম আমি। শুধু তোর কারণে একজন ভ্যান গাড়িওয়ালার শালিকে এই বাড়িতে বউ করে আনতে হয়েছে। যে মেঘনার কারণে আমাকে ছোট হতে হয়েছে, সে মেঘনা তো এখন আমার হাতের তুরুপের তাস। এই সুলতান, যতটা অপমান তুই আমাকে করেছিস তার প্রতিশোধ আমি কড়ায় গণ্ডায় এই মেঘনার উপর দিয়ে নেব। মেঘনা আমার মেয়ের মতো, ওকে আমি ছোটবেলার থেকে মানুষ করেছি। একটা ফুলের আঁচড়ও লাগতে দেই নাই, ওকে কোনো কষ্ট দেন না। ও নিষ্পাপ, আমার বোনটা ফুলের মতো, ওকে আপনারা আপনাদের বোনের মতো আদর দিয়ে রাখবেন। আরে আদরের ব্যবস্থাই তো করছি। মেঘনা, ফ্লোরে পড়ে থাকা মিষ্টি ফলমূলগুলো উঠাও, উঠাও, যাও, আমার হুকুম। দেখি মেঘনা কার কথা শোনে, একজন ভ্যানগাড়িওয়ালার নাকি একজন কোটিপতির। তোলো মিষ্টি, উঠাও, উঠাও, তোলো। আজমল ভাই, মেঘনা আমার সামনে এরকম অপমান করেন না, ওকে কষ্ট দেন না। আরে আমি তো মেঘনাকে অপমান করছি না, আমি তো মেঘনাকে কষ্ট দিচ্ছি। মেঘনা এ বাড়ির বধূ হিসাবে কাজ করবে, অপমান হবে তুমি, আর কষ্ট পাবে মেঘনার বোন। মেঘনা, তোমার দুলাভাই বুবু তোমার জন্য মিষ্টি এনেছে। কি দারুণ মিষ্টি, উঠো, নাও নাও, তোমার বুবু আর দুলাভাইয়ের সামনে প্রাণটা ভরে খাও। খাও, নাও, খাও, খাও বলছে। চুপ, চিৎকার করবি না, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রলোক থাকে।
তোদের মতো ছোট লোকরা থাকে না। ওই বড় লোকের বাচ্চা, ওই কোটিপতির বাচ্চা, তোর আমি, তোর আমি। এই কি করবি ছোট লোকের বাচ্চা? যে হাত দিয়া তুই ম্যাগনারে দরচর, তোর সেই হাত আমি ভাঙিয়া দেব। এই ছোট লোকের বাচ্চা আর ওই বড় লোকের বাচ্চা, তুই আমার চোখের সামনে ম্যাগনার গায়ে হাত দিচ্ছস, তোর আমি। এই কি করবি? কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসায় দেব। কি? হায় হায়, কই কি? কামড়ো জি, আমার বন্ধু কি বলছেন ভাই জান? আমার বন্ধু কি আয় আন্তর বন্ধু? আমার বাড়িতে দাঁড়িয়ে, আমার বাড়িতে দাঁড়িয়ে ওই ভ্যানগেরওয়ালা আমাকে হুমকি দেয়। আরে ওই কোটিপতির বাচ্চা, তোর ওই বন্দুকের গুলি আমার বুকে ঢুকবো না। এই ভ্যানগেরওয়ালার বুকে ভালোবাসা আছে, এই ভালোবাসার দল ভেদ কইরা তোর ওই বন্দুকের গুলি ঢুকবো না। ওই গুলি ফাল হইয়া তোর বুকে ঢুকবো, তখন তুই বাঁচতে পারবি না। এই চুপ! আমার মনে কইতাছে তোর আমি চিন্তা দাফন দে, তোরে দাফন দিতে আমার হাত কাঁপ না। তোরে আমি, তোরে আমি, তোরে চুপ করো, তোরে আমি কোথাও না, আসো আসো, এটা আসো বাবা।